baru nih video teman kayak kayak upload dia lagi beda kasih guys. Manja. Wah. Melon. তো এটা বাকি ছিল এটা তোমার দেখাই বাকি ছিল মেলন তোমার দেখাই বাকি ছিল কিছু আজকে অনেক দিন পরে খেলব একটা হরর গেম আর যে গেমটার নাম হচ্ছে গ্রানি তোমরা সবাই জানো তো আজকে আমরা গ্রানি খেলব এন্ড লাস্ট একটা গ্রানি গেমের স্কিপ আছে সেটা হচ্ছে টানেল স্কিপ তো সেটা আমি আজ পর্যন্ত করিনি তো চলে আসছি আজকে টানেল স্কিপ করতে আর তোমাদেরকে দেখাইতে যে আমি এত দিন মনে করছো অনেক দিন হয়ে গেছে প্রায় 5-6 মাস না প্রায় মনে হয় 3-4 মাস আমি গ্রানি খেলি না 3-4 মাস গ্রানি না খেলেও আমি গ্রানি গেমে কতটা প্রো সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো তো লেটস গো সো ডে 1 ফাইনালি অনেক দিন পরে গ্রানি খেলতে আসছি আর গ্রানি গেমে কতটা প্রো আজকে তোমাদেরকে পেয়ে যাবো যে চাবি দিয়ে আমরা হচ্ছে টানেল পর্যন্ত যাইতে পারবো ওই টানেল এখান দিয়ে হইতে মানে আমরা আজকে স্কিপ করবো ঠিক আছে গাইজ জ্ঞানী বই কোথায় লুকায় রাখছো জ্ঞানী মানে স্টাডিও মানে পড়ালেখাও করে গাইজ তোমাদেরকে কি বলবো বলো সো খুবই কেয়ারফুলি খেলতে হবে আমি একদিনই আমি স্কিপ করে ফেলাই দিব জ্ঞানী সেটা তোমাদেরকে আগে বলে দিয়েছি তো আপাতত এদিক ওদিক দিয়ে খুঁজে তো কিছুই পেলাম না এগুলোর মধ্যে কিছু নাই জ্ঞানীর ওভেনের ভিতরে কি কেক বানিয়ে দিচ্ছে নাকি দেখি জ্ঞানীর ওভেনের ভিতরে আছে হচ্ছে হুইল কুরুং এই হুইল কুরুংটা আমাদের লাগবে ঠিক আছে গাইজ আর বাইরে আমি এটাকে হুইল কুরিং বলি এটা আসল নাম জ্ঞানী আপাতত চলো উপরের কয়েকটা ঘর মানে খুঁজে টুজে দেখে আসি এই ঘরটা আমাদের খোঁজা হয়নি এই ঘরের মধ্যে কিছু আছে কিনা জ্ঞানীর কমোডের উপর কমোডের ভিতরে কিছু নাই আর এই ভিতরে কিছু থাকে না জ্ঞানী প্লিজ না আমি জ্ঞানী একদিন স্কিপ করবো ভাই কি হইলো ওকে ডে টু ওকে জ্ঞানী যে নিচে আছে আর জ্ঞানী এখানে ট্র্যাপ বিছে রাখছে ভাবছি কি আমি ট্র্যাপের উপর পা দিব আমি ফাঁসে যাবো বাট ও জানে না যে আমি কত বড় প্রো আপাতত এই ঘরে যা আসে আর এগুলো আছে এখানে একটা শটগানের পার্ট পাই গেছি শটগানের পার্টটা আপাতত উঠে এলাম আর এদিকে কিছুই নাই চলো 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 এদিকে যাই এই ঘরে যাই একটু খুঁজে টুজে দেখি ঘরে কি আছে এখানে আছে হচ্ছে ইঞ্জিন পার্ট যেটা আমাদের লাগবে না শেট এই ইঞ্জিন পার্টের কোনো দরকার ছিল না আপাতত এদিকে এদিকে কিছুই নাই আর এখানে হচ্ছে আচ্ছা এখানে একটা সুইচ আছে এই সুইচটা আপাতত অন করে দিই ঠিক আছে গাইজ লেটস গো এই সুইচটা দিলাম অন করে হ্যাঁ গাড়ি পিছনে আচ্ছা সুইচ অন করে দেওয়ার পর বুঝি আল্লাহ আল্লাহ সুইচ অন করে দেওয়ার পর যে এখানে ওখানে দিয়ে হয়েছে ঠিক আছে গাইজ ট্র্যাপ আমি পাউ দিতে পাউ দিব না সুইচ অন করার পর ওখানে একটা টক মানে কি বলবো একটা আলমিনার মতন ছিল আলমিনাটা সরে গেছে আর ওখানে হচ্ছে গ্র্যানি এর শাশুড়ি না গ্র্যানির মেয়ে আমি যাই না ঠিক আছে গাইজ তোমাকে কমেন্টে জানাই দেবো ও থাকে সো ও হচ্ছে ওর ও হচ্ছে চাবিটা খেয়ে ফেলছে তোর কাছ থেকে চাবিটা নেওয়া লাগবে এখানে শব্দ হয়ে গেছে শেট ওকে সো আমরা এখানে একটা শটগানে পাট লাগাই দিছি আর এখানে আমার চেন কাটার পাই যেটা আমাদের হচ্ছে এই চেন কাটারটা আমাদের অনেক বেশি প্রয়োজন লাগবে টানেল দিয়ে স্কিপ করার জন্য ঠিক আছে গাইজ আর গ্র্যানি কিন্তু এদিকে আসতেই লাগছে বিকজ এখানে শব্দ হয়ে গিয়েছে আর গ্র্যানি ওই যা আল্লাহ দেখে ফেলছে আরে ভাই না রে ভাই কি রে ভাই সমস্যা কি জ্ঞানী তোর আপাতত চলো না আচ্ছা চলো জ্ঞানীকে আমি একটু সাহায্য করে মারবো দাও জ্ঞানীকে মার একটা টেকনিক আমি তোমাদেরকে শিখে দিচ্ছি এখানে যাবো এখানে শব্দ করবো আর জ্ঞানী এখানে আসবে তাতে 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 গাড়ি মেঝুকো জ্ঞানী আয় জ্ঞানী আয় জ্ঞানী আয় জ্ঞানী এখানে আসবো চলে আসি জ্ঞানী টোপটা কাজে লাগছি এর আগে আমি একবারে ফিল করে মারছিলাম জ্ঞানী ঠিক আছে গাইজ এই যে জ্ঞানী এখানে মধ্যে যাবে যাওয়ার সাথে মনে করছো লাভ দিয়ে আমাদের এখান থেকে বাইতে হবে বাইরে ও ও ও ভিতরে ঢুকছে ওল্লা ওল্লা ও ভাই সেটা আটকা এখানে এখানে অন করে দিতে হবে ওকে অন করে দিছি আর এখানে যখনই মনে করছে গ্যাস ছাড়বে ওই ভিতর থেকে ওই গ্যাসের কারণে জ্ঞানী মনে করো যে 2 মিনিটের জন্য মরে যাবে ঠিক আছে গাইজ সো আমরা চেন কাটার পাই গেছি এখানে তো চেন কাটার এখানে থাক আপাতত আর কি কি আমাদের লাগবে সেগুলো খুঁজে নেই আমাদের একটা এটা খুঁজে লাগবে এটার মধ্যে আমাদের একটা বাঁশ লাগবে ঠিক আছে গাইজ বাঁশটা কিন্তু অবভিয়াস লাগবে বাঁশ না হইলে কিন্তু মনে করো যে স্কিপ করা যাবে না ঠিক আছে ওকে রে ও না জ্ঞানী মরছে জ্ঞান ইজ নাও কমফর্ট অ্যাবাউট 2 মিনিট 2 মিনিটের জন্য জ্ঞানী মরে গিয়েছে সো 2 মিনিটে আমাদের হচ্ছে স্কিপ করে ফেলানো লাগবে তো আপাতত এদিকে এখানে জ্ঞানীর পিস অফ পিকচার যেটা আমাদের কোনো কাজে লাগবে না আর এদিকে আছে হচ্ছে শটগানের পাটা একটা পাই গেছে ওকে আমাদের লাগবে এদিকে যা দেখে আসি এদিকে কি আছে এদিকে এদিকে এটা খোলার জন্য হ্যামার লাগবে আর এখানে কিছু দিয়ে দাও আর এখানে কিছু না আর এদিকে আছে হচ্ছে একটা কাকের এখানে রেজিস্টারি প্যাড লক কি প্লিজ আচ্ছা কাকের এখানে কক হুইল আছে কক হুইলটা লাগবে কি লাগবে না আই ডোন্ট নো বাট এখানে আছে হচ্ছে রিমোট কন্ট্রোলারটা আমাদের লাগবে চলো গাইজ রিমোট কন্ট্রোলারটা আপাতত নিয়ে রিমোট কন্ট্রোলারের কাছে
ক্লাসটা সেরে রাখি, তারপর আমরা এখান থেকে শর্টগানের পার্টটা নিয়ে যাব। ওকে লেটস গো। আরে এই যে এখানে বই পেয়ে গেছি। ওকে বই আপাতত এখানে থাক, আর এইদিকে কিছু আছে কিনা দেখে আসি। লেটস গো লেটস গো। ঢুকো ঢুকো ঢুকো, এদিকে কিছু নাই। এই বোতামটা চাপ দিলাম, ভিতরে আছে হচ্ছে জাস্ট টেডি 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 টু ডিজাইন টেডি নীলে পারে গ্যানিস তো ক্লালা দেয়। ঠিক আছে, আমি এটা আমি করতে চাইছি না। আর আপাতত মনে হয় এক মিনিট, মানে এক মিনিট হয়তো বা হয়ে গেছে। ঠিক আছে, আমি কি বলতেছি বলতো, আপাতত কি, চলো আগে রিমোট কন্ট্রোলারের কাজটা সেরে আসি। রিমোট কন্ট্রোলার দিয়ে আমাদের একটা দরজা খুলতে হবে, যেটা কিন্তু খুবই সিকিউরিটি দরজা। এখানে আমাদের রিমোটটা চাপ দিতে হবে, এন্ড এটা খুলে গেছে। লেটস গো এর মধ্যে যাই, আমরা দেখেছি আমাদের কি পাওয়া যায় কিনা। এটার মধ্যে আছে পারপি স্প্রে, সেটা আমাদের লাগবে না। এখানে গাড়ি, আরে ভাই বলে কি লাগবে না, হাজার। তো আমরা বইটা নিয়ে আসি, চলো বইটা নিয়ে আসি, আমরা ওই ঘরে রাখবো। বইটা নিয়ে আসি ওই ঘরে রাখলে ওই জ্ঞানীর শাশুড়ি না জ্ঞানীর মেয়ে যেন আইসে ওর মুখ থেকে চাবিটা, ও মনে করো যে ওয়াক করে চাবিটা ফেলাই দিবে। আর ওর চাবিটা নিয়ে আমরা স্পাইডার হলে চলে যাবো, আর ওইখান থেকে আমাদের টানেল স্কিপ করতে হবে। তো চলতি পথে এগুলো আমরা চেক করে যেগুলোর ভিতরে কিছু আছে কিনা, আর বাই দ্য ওয়ে এগুলোর ভিতরে কিচ্ছু নাই। ওকে লেটস গো, আমরা বইটা নিয়ে যাই এখান থেকে। বই ওটা জ্ঞানীর বই, দেখছো গাইজ, জ্ঞানী কিন্তু পড়ালেখাও করে। ঠিক আছে, মানে সাল, মানে সাল না তো সাল নামে, আই ডোন্ট নো, বাট জ্ঞানী কিন্তু পড়ালেখাও করে। ঠিক আছে গাইজ, সো জ্ঞানীর পড়ালেখার বইটা আমরা এখন এখানে দিয়ে দিবো। এখানে বইটা খুলে গেল, বাট জ্ঞানীর পড়ালেখার আচ্ছা যে এটা, এটাকে তোমাদের সাথে পরিচয় করাই দিই, এটা হচ্ছে জ্ঞানীর শাশুড়ি বা মেয়ে। ঠিক আছে, আমার মনে হয় এটা কি, সো ও হচ্ছে হাইপারে পারে পারে এখানে আইসে, ওর গলা, ওর গলা থেকে, ওর গাল থেকে আর কি, মানে মুখ থেকে আর কি চাবিটা বাইর হবে, যেটার নাম হচ্ছে স্পাইডার কি, ওটা আমাদের লাগবে। আর এই যে জ্ঞানীর বই এখানে আছে, বাট বই সাদা কেন? হ্যাঁ, জ্ঞানী মনে হয় হোমওয়ার্ক টোমওয়ার্ক করে না। ঠিক আছে গাইজ, জ্ঞানী এতটা শয়তান, ঠিক আছে কি বলবো, আই থিঙ্ক জ্ঞানী এতক্ষণ উঠে গিয়েছে। তো আমরা ইফাকে উপরে যাই, সেটা খুঁজে টুজে দেখে আসি আর কিছু পাই কিনা। শর্টগানের পার্ট আর একটা পাইলে আমাদের শর্টগানের পার্টটা ফুল ভরে যাবে। আর এইদিকে চলে এলাম, এইদিকে এই ঘরের ভিতরে কি আছে দেখি তো, মিট আছে কিনা, ওই ডোয়ার খুলে দেখতে হবে গুলো চেক করে নি। সরকারের পাট পেয়ে গেছি, ওকে গাইজ, এখানে সরকারের পাট পেয়ে গেছি, সরকারের পাটা নিয়ে নিলাম। আর জ্ঞানী আয়, জ্ঞানী আমার পিছনে লাগায় ভাই, আয় আয়, জ্ঞানী অবস্থা আজকে টাইট আছে। ঠিক আছে গাইজ, জ্ঞানী সাজ, জ্ঞানী সাজ আজকে। আপাতত চলো শর্টগানটা বানায়, তারপর জ্ঞানীকে, জ্ঞানীকে চান্দের দেশে পাঠায়া, তারপরে মনে করো যে আমরা আমাদের কাজটা সম্পূর্ণ করি। ঠিক আছে গাইজ, আর শর্টগানের পাটটা, পাটাটার জন্য কোথায় দেখছিলাম, আরে ভাই শর্টগানের পাটাটা কোথায় দেখছিলাম রে ভাই, হ্যালো মনে পড়তেছে না, এখানে দেখছিলাম নাকি, প্লিজ না এখানে দেখিনি। ও আচ্ছা, মনে পড়ছে মনে পড়ছে, ওই যে ওইখানে একটা দরজা আছে, ওই দরজার পিছনে দেখছিলাম, মানে একটা টেবিলের, টেবিলের তোমরা বলতেছো যে প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য, প্রতিদিন আমি ভিডিও, প্রতিদিন আমি ভিডিও বানাচ্ছি। ঠিক আছে গাইজ, কিন্তু নেটওয়ার্ক সমস্যা গাইজ, নেটওয়ার্ক সমস্যার জন্য ভিডিও আপলোড দিতে পারতেছি না। মাঝে মাঝে মনে করছে কারেন্ট থাকে না, আবার মাঝে মাঝে মনে করে যে নেটওয়ার্ক থাকে না, কি বলবো তোমাকে রে কও। সো প্রতিদিন ভিডিও কেমনে আপলোড দিবো বলো গাইজ, আজকে হয়তো ভিডিও আপলোড দিতে পারবো না, এই ভিডিওটা মনে হয় কাইকে আপলোড দেওয়া লাগবে। ঠিক আছে গাইজ, মাঝে মাঝে শর্টগানটা বানায় জ্ঞানীকে চান্দের দেশে পাঠায় বা বাকি কাজগুলো আমরা করবো। ঠিক আছে, জ্ঞানীকে না মারা পর্যন্ত আমার ভালো লাগতেছে না। ঠিক আছে, আমি আস্তে করে যাইতে লাগতেছিলাম হচ্ছে ইয়ানার জন্য, কি যেন বলে শর্টগানের পাঠ, আর জ্ঞানী এমন ভাবে ধাপ্পা দিয়ে দিচ্ছে, আমি আমার মনে করছি কি, আরে ভাই জ্ঞানী রে এখানে আমরা মারছে, আবার ট্র্যাপও বিছে রাখছে এখানে, তাতে চলো এখান থেকে আমাদের শর্টগানের পার্ট নিতে হবে। আর জ্ঞানী কিন্তু এখানে চলে আসবে, এই ট্র্যাপের শব্দ কিন্তু জ্ঞানী পায়। ঠিক আছে জ্ঞানী, তোর খবর আছে আজকে, তুই আজকে মরছ, তুই লোক চিরস না, তুই তুই কার পাল্লায় পড়ছ, তুই চিরস। ঠিক আছে গাইজ, ঠিক আছে জ্ঞানী, সরি। সো আপাতত চলো, এখানে আমাদের শর্টগান রেডি আছে, শর্টগানটা আমার হাতে নিয়ে নিই, শর্টগান হাতে, এন্ড শর্টগানের বিসি, বিসি মানে এমও, এমওটা হাতে উঠে গেল। এই ঘরে আমাদের আছে হচ্ছে ই কি বলে ওটাকে, ধরো এটা অফ করে নিই। এই ঘরে আছে হচ্ছে আমাদের কাটে, চেন কাটার, যেটা আমাদের লাগবে। এই ঘরে কি আর কিছু আছে না, এই ঘরে আর কিছু নাই। তুই আমাকে তিনবার মারছিস, আমি তোর একবার মারবো, ধরো এদিকে, হোয়ার আর ইউ, ডু ইউ ওয়ান্ট টু প্লে সাম হাইড এন্ড সিক, গ্রানি রে, ও গ্রানি কো তুই, ও যে গ্রানি, আয় আয় আজকে তোর খবর আছে, আয় 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 তো তো আয়, মারছিস না, গড়াগড়ি খাইনি, সময় নেই আমার কাছে বেশি, মাত্র আড়াই মিনিট সময় দিছে এখানে। তো চলো আপাতত, আপাতত চলো আমরা স্ক্রু ড্রাইভারের কাজটা সেরে আসি। স্ক্রু ড্রাইভার প্লিজ রেজিস্টার প্যাডলক কি দিয়ে দেবে,
রেজিস্টারি প্যাড লক কি দিয়ে দে রেজিস্টারি প্যাড লক কি আমার অনেক 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 প্রয়োজন রেজিস্টারি প্যাড লক কি প্লিজ প্লিজ রেজিস্টারি প্যাড লক কি প্লিজ প্লিজ এর মধ্যে রেজিস্টারি প্যাড লক কি থাক প্লিজ হোয়াট দা আরে ভাই এই প্যাড লক আচ্ছা এটা নিয়ে যাই স্ক্রু ড্রাইভার তো লাগবে সো আপাতত স্ক্রু ড্রাইভারটা এখানে ফেলাই আর আমার হচ্ছে ই ডানি আসি কি জানো বলে যে কি জানো চেন কাটার আপাতত চেন কাটারটা নিলাম চেন কাটার নিয়ে চলো আস্তে করে উপরে যাই উপরে যায় হচ্ছে চেন কাটার দিয়ে স্পাইডারের ওই দরজার ওখানে রাখিয়ে দিই তারপরে হচ্ছে স্পাইডার কিটা নিয়ে আসে তারপরে হচ্ছে ওটার মধ্যে যাই ঠিক আছে লেটস গো জ্ঞানি কতক্ষণ উঠে গেছে নাকি প্লিজ জ্ঞানি এখন আর মাত্র দুই দিন সময় আছে মানে তিন দিন মানে তিনবার আমারে জ্ঞানি মারছে গাইস তোমরা জ্ঞানীর কিছু কও গাইস তিনবার তোমাদের সিএম রে মারছে গাইস কি কও গাও আপাতত চলো এদিকে যাই আমরা স্পাইডার কিটা নিয়ে আসি স্পাইডার কি ফেলাইছো হ্যাঁ স্পাইডার কি ফেলাইছে এই যে স্পাইডার কি ফাইনালি স্পাইডার কি পেয়ে গেছি যেটার কথা তোমাদেরকে গেমের শুরুতেই বলছিলাম যে স্পাইডার কি দেয় জ্ঞানীর শাশুড়ি বা মেয়ে আপাতত চলো এইগুলো খুললে এটা খুলে এটার মধ্যে প্রথমে হচ্ছে আমাদের পরিষ্কার আরে ড্যাম গিলে যা পড়ে গেছে আমি লিটারালি বলতেছি এখন কতটা সময় লাগবে গাইজ বলতো এখন ঘুরে যায় ওই যেগুলো ওই জায়গায় রাখছি ঠিক আছে গাইজ ওগুলো কিন্তু মনে করো যে এখানে আমাদের কাজে লাগবে ঠিক আছে গাইজ আচ্ছা এখানে টু লেখা আছে এইখানে লেখছে হাইরে ভাই এখানে তো কোনো সময় লেখা দেখি নেই চলো আমাদের দুই নাম্বার বাক্স খুলতে হবে ওই ওখান থেকে আর কি এর আগে একবার বাক্স এক নাম্বারটা খুলে বাস্ট হয়ে গেছে তো সবসময় আমার মনে হয় দুই নাম্বার বাক্স খুলে লাগে আর জ্ঞানী এতক্ষণ উঠে গেছে গাইজ সিরিয়াসলি বলতেছি জ্ঞানী এতক্ষণ উঠে গেছে জ্ঞানী না জ্ঞানী তোমার কাজ করো জ্ঞানী তুমি আমি আমার কাজ করি জ্ঞানী টানেল ওই দেখা গাইজ জ্ঞানী উই দ্বারা রয়েছে জায়গা স্কুল বাটন প্রথমে আচ্ছা এখানে কর ওই আমার ইয়া গেল কই ও শিট গাইজ আমার এখানে হুইল করিং আর গেছে চলো আপাতত স্কুল বাটন ফেলাই স্কুল বাটন পড়ছে আর চেন কাটারটা এখানে আপাতত ফেলাই আচ্ছা চলো আপাতত নিচে নামি হুইল করিং কি নিচে পড়ছে আদৌ হ্যালো হুইল করিং নিয়ে ঝাঁপ দিলে ভালো হইতো আচ্ছা হুইল করিং নিচে পড়ছে ও ভাই 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 আমি কি লাকি দেখছো আপাতত চলো সবগুলো এখানে ফেলাই দে আমি ভয় পেয়ে গেছিলাম লিটারালি যে হুইল করিং সারা আমি স্কিপ করবো না কিংবা স্কুল ব্যাপারটা পড়তেছে না তো হুইল করিংটা ফেলাই দে হুইল করিং এর কালার আর সব দেওয়াল মেলার কালার একই ঠিক আছে যার কোনো হুইল কারণটা চেনা যায় না সস্তা করে নিচে পড়ছে লেটস গো এটা চাকা চাকা গাইছে ও আচ্ছা স্পাইডার গেলে ঠিক আছে এদিক একটা চাকা ঠিক আছে গাইজ একটা চাকাটার নাম তো চাকাটা আমরা নিয়ে চাকার জায়গায় লাগাই দিয়েছি আমি ভুলে গেছি অনেকদিন পরে আইছি তো এদিকে না না এদিকে না শেট 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 ওইদিকে ওইদিকে আচ্ছা আচ্ছা চলো চলো এদিকে যাই এই চাকা চাকাটা আমরা লাগাই দিয়েছি জায়গা আচ্ছা এখানে ব্যাটারি দিয়ে কি করবো ভাই সে ব্যাটারি দিয়েছে কেন এটার মধ্যে চলো হুইল করিংটা আমরা এখানে লাগাই দিলাম চলো একটা একটা করে নিবো একটা একটা করে কাজ করবো ঠিক আছে গাইজ ফটাফট তোমরা ভিডিওটাকে লাইক করো খুবই রিক্স নিয়ে আমি আজকে জ্ঞানী খেলতেছি আর কি আর কই আসছে রে ওই যে পাশে আছে আমি কিন্তু ভুল চলে আসি কারণ আমার মনে নাই যে কোন দিক কি আছে আপাতত এখানে যা বসিয়া ওকে লেটস গো এখান থেকে প্লিজ রেজিস্টারি প্যাড লক কি দিয়ে দিস রেজিস্টারি প্যাড লক কি এখানে দিয়ে দিস রেজিস্টারি প্যাড লক কি বা হ্যাঁ রেজিস্টারি প্যাড লক কি দিয়ে দে আমার রেজিস্টারি প্যাড লক কি প্লিজ আরে ভাই মাস্টার দরজায় স্কিপ করা দিকে গেছে কেমন লাগে তো চল আমার এখানে দাঁড়াইছো যা দিকে যা যা ডান সাইডে যা লক্ষ্মী সোনা ডান সাইডে যাও এদিকে আইসো না প্লিজ ভাল লাগে না আর হবে না করছি যে প্রমিস লিফট কল ওকে ওকে চল আমাদের দুই নম্বরটা খুলতে হবে একটু হাসো ভাল লাগে না আর হবে না এই করছি যে প্রমিস একটু পরে ভাঙবে প্রমিস রে তোমার জবাব আমি হুদাই গান্ডা গাই দিলাম কপি এটা পড়ে যায় সমাজ হচ্ছে দুই নম্বরটা খুলতে হবে দুই নম্বরটা আমি খুলে দিই এটার মধ্যে পাবেছি সেফ কি রে ভাই দরকার যা যা দাদা কিচ্ছু পাই দিয়েছি না লিটারালি আপাতত চলো আমরা রাস্তা করে নিচে যাই সেফকির কাজটা করে আসি আর চেন কাটার কাজটা আমরা পরে করবো এখানে আপাতত আমার মনে হয় কিছুই না ঠিক আছে লেটস গো খোলো 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 আরো যে সামনে দাঁড়া রয়েছে এদিকে আসিনা লক্ষ্মী শিও না এদিকে এসো না ওদিকে চলে যাও প্লিজ তোমাকে আমি অনেক ভালো জানি করছি কি রে কইলাম ওই কিরে আর আগেছি আমি হায় আমি স্পাইডারের জায়গায় আসছে এখানে কিরে আরে ভাই এত আরে ভাই এত কঠিন করছে কেন রে টানেল স্কিপ করতে হবে লেটস গো এগুলোর মধ্যে কিছুই নাই প্লিজ তুমি কোথায় আছো স্পাইডার বেস্ট ওয়ে ডাইস ও আচ্ছা তো ভেবে দিছি গমা দেয় নাই ওইদিকে গেছো চলো গাইজ আস্তে করে এদিকে যাবো কিনা আচ্ছা এদিকে এটার মধ্যে প্লিজ বাসটা দিয়ে দে ভাই বাসটা দিয়ে দে বাস বাস বাসটা লাগবে আমার বাস বাস আমার সাথেই কেন এমন হয় বুঝি আমরা পাইছি মাস্টার কি তারপরে মনে করে যে প্যাডলক কি কত ভালো ভালো জিনিস পাইছি ভালো গাইজ মাস্টার কি জানা কি আমার লাগবে না গানের একটা কাজ চলো গাইজ ওই কাজটা সেরে আসি গানের হচ্ছে দুইটা কাজ আছে ঠিক আছে গাইজ দুইটা কাজের মধ্যে একটা কাজ হচ্ছে জ্ঞানীকে খুন করা আব্বা জ্ঞানী দেওয়া ইধার হাতের কবে দাদা মানে আমি একা চিজু জ্ঞানী
বোলা নাহি আনে কা ফির ভি তু আ রাহা থা অর তেরা এসি কি তাইসি হো গয়া এই পর্যন্ত হেমার টেমার কিছু পাই নাই দেখা গেল এটার মধ্যে কিছু রইছে কিন্তু হেমার টেমার কিছু তো পাই নাই গাইজ আমি কেমনে কি করব আমি তো কিজি দিদিরে আপাতত এই ঘরে একটা গুলি মারা মন্দির ভিতর থেকে একটা কিছু আচ্ছা আমার পাইছি ডিঙ্গাচি গা ডিঙ্গাচি গা ডিঙ্গাচি গা এ এ এ এ এ আমার সাথে কেমন হতেছে আমি তো বুঝতেছি না কি হইলো চলো আপাতত হচ্ছে হেমার আট টাকা আছে ওটার মধ্যে প্লিজ বাসটা দিয়ে দে প্লিজ বাসটা ওটার মধ্যে দিয়ে দে বাসটা চলো আস্তে করে দেখি বাসটা পাই কিনা এদিকে বাসটা আমার লাগবে বাসটা আমার লাগবে বারবার বলতেছি বাসটা আমার লাগবে চলো গাইজ এটা এখানে প্লেস করি আর এদিক দিয়ে আমরা এই ঘরে ঢুকে যাই আর এখানে প্লিজ একটা ভালো কিছু রেজিস্টারি পাঠ কার কি হোয়াট দা হেল চলো গাইস কার কির একটা কাজ আছে ওই কাজটা আমরা সেরে আসি আর কার কি খুইলে যদি ভালো কিছু না পাই তাহলে ওইখান থেকে আমরা হচ্ছে কাটিং প্লাস্টার নিয়ে আসব ওকে ওকে কার কি কার কি কার কি পাইছি এত পাজল দিতেছ আমারে কি বলবো চলো রে গলি মেলন এইটা এটা বাকি ছিল এটা তোমার দেখাই বাকি ছিল মেলন তোমার দেখাই বাকি ছিল তো চলো গাইস আস্তে করে মেলন মানে ওয়াটার মানে তরমুজটা খুইলে তরমুজের ভিতর দেখি আমরা কিছু পাই কিনা সরঞ্জাম মানে মানে বুঝতে পারতেছো যে আমার সাথে কি দুর্নীতিটা হইতেছে দাস এটার মধ্যে রেস্টের পেটলা কি দিয়ে দেয় এটার মধ্যে রেস্টের পেটলা না রেস্টের এটার মধ্যে না দিলে চলো 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 বাস আমরা নিছি বাস আমরা নিছি বাস নিছি আর এখানে আমাদের চেন কাটাটা মতো নিয়েছে চলো গাইস চেন কাটাটা নিয়ে চেনটা আমরা কাট করে আসি ওকে স্পাইডার তুমি কোন বাসে আছো স্পাইডার আছে স্পাইডার আপাতত নাই আশেপাশে লেটস গো খুবই কেয়ারফুলি খেলতে হবে বিকজ আমাদের দিন খুবই কম আছে নাই 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 ওকে স্পাইডার নাই স্পাইডার কই গেছে লো স্পাইডার কই গেছে আচ্ছা চেনটা আমরা তো কাট করে নি চেনা দিলাম কাট করে এন্ড চেনা আমরা কাট করে দিছি এখন আমাদের হচ্ছে এই যে এখানে লাগবে হচ্ছে রেজিস্টার প্যাডলক কি আর এখানে হচ্ছে আমাদের এই যে আমাদের বাসটা হ্যাঁ এখানে বাস লাগবে আমাদের সো আমাদের এখন বাস আমরা পাই গেছি আমাদের শুধু এখন রেজিস্ট্রি প্যাডলক কিটা হইলে স্কিপ হয়ে যায় ঠিক আছে বাস নিয়ে আসে ওখানে বাসটা লাগে তারপরে মন দিয়ে মন প্রাণ দিয়ে আমরা রেজিস্ট্রি প্যাডলক কিটা খুঁজবো খাবলা দিস না ও দেখে ফেলছে লেটস গো 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 তাহলে টানেল স্কিপ হয়ে যায় আর বাইদেও এটা হচ্ছে টানেল ঠিক আছে অনেক হয়তো বা জানো তাদেরকে বলতেছে এটা হচ্ছে টানেল ঠিক আছে এটা দিয়ে মূলত আমাদের বাইরে হবে বাইরে অনেক অনেক জায়গা আছে দরজা আছে এখানে গাড়ি আছে বাট ওগুলো দিয়ে আমরা বাইরে ঠিক আছে পুরো রাগুলো দিয়ে সব আগে বাইরে গেছে ওঠো শ্যাম ওঠো পালাও পালাও এদিকে কিছু দিয়ে দাও এদিকে কিছু দিয়ে ভাই নাই এদের এখানে কিচ্ছু নাই ও দেখে নিস আমাকে আয় এবার দিয়ে ঘুরায় এবার দিয়ে ঘুরায় ও মাত্র একটা দিন সময় আছে আমাদের কাছে এদিন পরে তোর পায়ে ধরা লাগলে আমি তোর পায়ে ধরবো রেজিস্ট্রি ব্যাড লাক কিটা দিয়ে দে রেজিস্ট্রি ব্যাড লাক কি প্লিজ জ্ঞানী জ্ঞানী রেজিস্ট্রি ব্যাড লাক কি অন্য অন্য সময় রেজিস্ট্রি ব্যাড লাক কি কত ইজিলি পাওয়া যায় গাজার পাই দিছি এর উপর দিয়ে যাটার পড়তে যা ও বেচা ও ভাই এটা কাজে বাজে দিতে আনছিলাম না ঠিক আছে এই যে দেখো জ্ঞানীটা এখন জ্ঞানী মরে কি আছে জ্ঞানী দেখো পুরি হয়ে গেছে গাইস বরফ হয়ে গেছে পুরা ওকে জ্ঞানীকে মারছি ও ভাই জ্ঞানীর হাত তো সবকিছু ছুটে গেছে জ্ঞানী খালি কি তুই ট্র্যাপ বিছাতে পারো দেখ আমার ট্র্যাপ কি খাতার না
ট্র্যাপে শুধু পাওয়া আটকাবে না পুরো তছনছ করে দিবে ঠিক আছে সো আপাতত চলো ট্র্যাপটা একটু ভালো ভালো জায়গা পাইতে দেই এখানে পাই দিই যাতে জ্ঞানীকে আমাদের বারবার মারা লাগে এখানে পাই দিই জ্ঞানী মাঝে মাঝে এখান দিয়ে উঠানামা করে আজ থেকে পাই দিলাম এখানে জায়গাটা জ্ঞানী আসবে তখনই জ্ঞানী মরে যাবে রে বাবা এখান থেকে কাকের খাদ্যটা নিয়ে কাকরে খাবে দে ঠিক আছে আর ওখান থেকে কক হুইলটা নিয়ে আসি কক হুইল তো এটা হই রায় ওই জায়গা আরাটা আরাটা পাবো কোন জায়গা আমি তো কিছু ইউজ দিছি না এটা খুলে দেখি এটার ভিতরে কিছু আছে কিনা আচ্ছা প্লে হাউস কি পাইছি আমরা চলো আমার লাস্ট একটা জিনিস চলো এই প্লে হাউসের মধ্যে দুটো কক হুইল লাগবে ঠিক আছে তো কক হুইল একটা আমরা পাইছি একটা কক হুইল খুঁজতে হবে আমার যতটুকু মনে হইতেছে গাইজ এইটার ভিতরে রেজিস্টারি প্যাডলক কি আছে এটার ভিতরে রেজিস্টারি প্যাডলক কি না থাকলে মনে করো যে কান্দা আসবে আমার লিটারলি যেটার ভিতরে প্যাডলক রেজিস্টারি প্যাডলক আছে সেখানে আমাদের লাগবে প্লে হাউস কি সপত চলো বার্ড সিটা নিয়ে বার্ডকে আমরা খাইতে দিয়ে আসবে কাক তোর জন্য খাবার আনছি অনেকদিন পরে না খাই রয়েছো তাই খাবার তোকে দিলাম কক হুইলটা আমাকে দিয়ে দে তো কক হুইলটা নিয়ে গেছি কাকের কাছ থেকে লেটস গো পালাও কাকে কানে খাইতে সারাম করে বাট কাকের ওখান থেকে আমি কক হুইলটা চোরাই নিয়ে চলে আইসি ঠিক আছে গাই সো এখন আমাদের আনতে হবে প্লে হাউস কি জানো আচ্ছা আচ্ছা এই ড্রয়ের ভিতরে প্লে হাউস কি আমরা দেখছিলাম তো চলো গাইজ প্লে হাউস সিটা নিই আমাদের লাস্ট একটা কক হুইল লাগবে তাহলে ওখান থেকে হয়তো রেজিস্টার কি রেজিস্টার প্যাডলক কি পাওয়া যাবো এখনো শিওর না ঠিক আছে গাইজ ওখানে না পাওয়া গেলে আর কোথায় খুঁজবো বলো গাইজ প্রত্যেকটা জায়গায় তন্ন তন্ন করে খুঁজ দিছি কোথাও পাই দিছি না ঠিক আছে রেজিস্টার খুলে দিলাম অ্যান্ড কক হুইলটা হাতে নেই অ্যান্ড এটা খুলে দিলাম অ্যান্ড এখানে যা আমাদের হচ্ছে এটা লাগাইতে হবে আমাদের আর একটা জিনিস লাগবে যে মাঝখানে এখানে সেখানে লাগবে হচ্ছে সামথিং ইজ মিসিং হেয়ার তো এখানে আমাদের কক হুইল লাগবে আর এখানে একটা জিনিস খুলবে আর এখানে যদি আমরা পাওয়া যাই রেজিস্টারি প্যাডলক তাহলে তো আমার ভাগ্যটা মোটামুটি ভালো মানে এই যে মানে ভাগ্যটা আর কি আসে মোটামুটি ঠিক আছে এটা বলা যাবে আপাতত এই জানলা দিয়ে না যায় আমরা এই শর্টকাট রাস্তাটা নিব আর পুরো বাড়িটা আজকে তন্ন তন্ন করে খুঁজবো আমার হাতে আর মাত্র একদিন সময় আছে ঠিক আছে আর এখানে কি কি যেন আছে এখানে এখানে যেগুলো আছে সেগুলো আমার লাগবে না মিট আছে মিটটা আমরা এখান থেকে নিয়ে যাই বিকজ উপরে যদি আবার চলো গাইজ মিটটা নিয়ে আপাতত আমাদের স্পেশাল কিও তো লাগবে শিট রে মিটের কাজ করতে গেলে আবার স্পেশাল কিও লাগবে আর স্পেশাল কি আমি দেখছিলাম হচ্ছে স্পাইডারের স্পাইডার যেখানে থেকে ওখানে আর স্পাইডার ওখানে আমি যাইতে যাইতেছি না লিটারালি ওখানে গেলে ও ও গানি 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 জ্যাম্পলা 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 আচ্ছা ঠিক আছে লাভ দাও লেটস গো লেটস গো লেটস গো লেটস গো এদিকে না কথা যেন দেখছিলাম স্পেশাল কি 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 এটার মধ্যে দেখছিলাম না এটার মধ্যে না এটার মধ্যে না সেই এটার মধ্যে না কোনটার মধ্যে দেখছিলাম মনে নাই ভুলে গেছি এত ভুলাম না আমার এটার মধ্যে হ্যাঁ 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 পাইছি পাইছি স্পেশাল কি পাইছি লেটস গো কোথায় আছে স্পাইডার তুই কোথায় আছো স্পাইডার স্পাইডার আমাকে ক্ষমা করে দে আমাকে ক্ষমা করে দে আমি আমি তোর স্পেশাল কিটা নিয়ে যেতেছি স্পাইডার 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 আরে ভাই ভুলভুলা চলাইছি আমরা চলো আমরা স্পেশাল কাজটা সারা আসি উপর থেকে স্পেশাল কি দিয়ে আমাদের হচ্ছে ওখানে খুলতে হবে আর ওখানে মিট দিয়ে ওইখানে যদি আমাদের একটা কক হুইল দিয়ে দেয় তাহলে তো মস্তি হবে গাইজ দ্য লাস্ট ডে শিট প্লিজ আমাকে ছেড়ে দাও চলো আস্তে করে আস্তে করে যাবো এখানে শব্দটা এখানে করে দিয়েছে ধরো এখানে শব্দ করে দিয়েছে তাহলে জ্ঞানী এখানে আসবে জ্ঞানী চলে আসছে বলতে না বলতেই আপাতত চলো স্পেশাল কি দিয়ে খুলে নেই খুলে দিছি অ্যান্ড জ্ঞানী জ্ঞানী আই লাভ ইউ জ্ঞানী মিট জ্ঞানী ও জ্ঞানী দিকে ও শিট আবার দেখে নিছে লেটস গো আপাতত চলো আপাতত কোথায় যাবো কোথায় যাবো আরে দাঁত গোড়ার ডিম দাঁত চলো এখানে প্রথমে আমরা শব্দ করে দিই আর এখান থেকে আমরা এটা নিয়ে এটা নিচে দিয়ে খেলা দিই তাহলে নিচে পড়বে আর শব্দ নিচে আর ও নিচে চলে যাবে যা নিচে যা নিচে চলে যা নিচে গেছে গাইজ আমি হচ্ছে প্রো ঠিক আছে তো চলো নিচে চলে গেছে তো মিটটা আমরা আস্তে করে উঠাই আর মিটটা ওঠানোর পর জ্ঞানের দিকে নাই জ্ঞানী নিচে গেছে ঠিক আছে চলো মিটটা আমরা স্পাইডার আটটা আছে ওটাকে খাইতে দিব আর ওইখানে যদি আমরা হচ্ছে কক হুইল আটটা পাই তাহলে তো হয়ে যাবে কক হুইল প্লিজ ওখানে একটা কক হুইল দিস প্লিজ প্লিজ আর কিছু না ওখানে কক হুইলটা দিস প্লিজ 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 কক হুইল কক হুইল কক হুইল কক হুইল কক হুইল আচ্ছা হুই চ্যানেল পাইছে আমাদের মোটামুটি লাগবে তো চল বাইরে ওখান থেকে 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 বাইরে গাইজ আমি কি চেষ্টা করতেছি বলো বের হওয়ার জন্য বাইরে থেকে তোমরা দেখতেছো তো না পারতেছি না লিটারালি আচ্ছা জ্ঞানী এখানে আসছিল এখানে আসতে করে দিব হচ্ছে লাভ ও লাভ দিয়ে দিছি আমরা আর জ্ঞানী মরে না কে আমি ট্র্যাপ বিছে রাখছি ট্র্যাপের উপর তো দেখবার মরে পারে নাকি জ্ঞানী কই আসো জ্ঞানী ও ভয় করতেছে জ্ঞানী এবার এসে মারা দিলে কিন্তু ও জ্ঞানী কিচেনে রান্না করতেছে আস্তে করে চলো এবার যদি আমরা হুই চ্যানেলের কাজ করে আসি ওটার মধ্যে প্লিজ কক হুইল একটা দিস ওটার মধ্যে ফালতু কিছু দিস না প্লিজ জ্ঞানী এখান থেকে কাজের এখানে কী আছে একটু আমাদের যদি দেখতে পারতাম ঘোরাও ঘোরাও কিরে
আচ্ছা আমি সে গিলিজে ঘুরানোর বাটন চলে গেল, তাহলে তো মনে করে যে অবস্থা খারাপ হয়ে যেত। ঠিক আছে, ঘুরেই দিছি আল্লাহর নাম নিয়ে, আল্লাহ এটার মধ্যে ভালো কিছু দিয়ে দিও প্লিজ প্লিজ প্লিজ, ভালো কিছু ভালো কিছু ভালো কিছু ভালো কিছু। ও ফাইনালি জিতে যাচ্ছিলাম, চলো এখন এত খুশি হয়ে লাভ নাই, বিকজ এটা যদিও পাইছি এটার মধ্যে যদি রেজিস্ট্রি প্যাড লকি না থাকে তাহলে তো হবে না। রেজিস্ট্রি প্যাড লকি প্লিজ প্লিজ। ও ফাইনালি, ও ব্রো ভাই, আচ্ছা গ্যানির ফুট স্টেপ পাইছি আমরা, এন্ড গ্যানির দরজা ভাঙা চেষ্টা করতে চালাতে চালাতে বলা বলছে বলা সিম্পল সিম্পল। আপাতত চলে পাই যে পলায়া, আমরা হচ্ছে স্পেটা হলে তুলতে বাস্তে করে, আর খুবই কেয়ারফুলি আমাদের ওইখান পর্যন্ত যাইতে হবে, ওইখান পর্যন্ত গেলে আমরা স্কিপ করে ফেলছি ভাই, কি যে কষ্ট হইতেছে স্কিপ করার জন্য। তো গাইস কি বলবো, ফটাফট লাইক করো, ফটাফট লাইক করো প্লিজ। আমি কিন্তু এখানে ছিল না, যা ভালো করছি। প্লিজ তুমি ডান্সারে যাও, প্লিজ তুমি ডান্সারে যাও, প্লিজ আমার কথা শোনো, আমার কথা শোনো, তুমি যদি এখান থেকে পলাইতে চাও প্লিজ ডান্সারে যাও। তোমাকে কিন্তু গ্র্যানি খাবার টাবার দেয় না, ঠিক আছে, খুবই না খাওয়া রায় তোমার আমি জানি। আচ্ছা আচ্ছা ডান সাইডে গেছে, ও ও গড, ওকে ওকে ধরতে ধরতে চাপ ধরতে পিছনে ছিল, ওকে ও ভাই দেখে নিছে দেখে নিছে দেখে নিছে দেখে নিছে, ও স্কিপ করে ফেলছি, স্কিপ করে ফেলছি, আস্তে বসো 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 বসো, প্লিজ প্লিজ স্কিপ হয়ে যা, প্লিজ স্কিপ হয়ে যা, স্কিপ হয়ে যা, স্কিপ হয়ে যা, স্কিপ হয়ে যা, স্কিপ গ্রানি নাও, স্কিপ হয়ে গেছে, স্কিপ হয়ে গেছে, ওকে ফাইনালি লাইক করো গাইস, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো অবশ্যই। সো কথা হচ্ছে তোমাদের সাথে নেক্সট গেম প্লেতে, নেক্সট গেম খেলবো অবশ্যই আমাকে কমেন্টে জানাই দিও, সেগুলো আমরা স্কিপ করে ট্রাই করবো। আর জ্ঞানী আমাদের ফাইনালি সবগুলো স্কিপ শেষ, গাড়ি স্কিপ করছি, তারপর ডোর স্কিপ করছি, আর লাস্টে টানেল স্কিপ করলাম। সো আর নতুন স্কিপ যদি আসে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাই দিও। সো কথা হচ্ছে নেক্সট গেমে, বাই।